আপনি বলেন বলে দিয়ে আচ্ছা ঠিক আছে আমার প্রসাদ দিয়ে দাও আমার ছোট ছেলে মেরা ছোট লড়াকে আখ মে কুছ পড় যান বজা সে মা কাজ নাম জপ করতে বাদ মেরা ছোট লড়কা কাজ আখ সহি হা আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মা চরম উপকার পেয়েছে, মা তুমি পাশ থেকে বলো কি উপকার হয়েছে বলো মা। আমার স্বামীকে মাঝে ডাক্তার দেখিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, দেখিয়ে আনার পর ওনার দুটোই কিডনি ড্যামেজ ছিল, ডাক্তার বলেছিল ডায়ালিসিস করতে হবে। আমি বাড়ি এনে ডিসাইড করেছিলাম করবো কি না, তারপরে আমি মায়ের ভিডিও দেখে মায়ের কাছে আসছি। আজকে এক বছর আমি অনেকবার এসেছি, 6-7 বার এসেছি, আমার স্বামীকে নিয়ে এসেছি, আমার স্বামীকেও এই মায়ের স্বামীর ডায়ালিসিস করতে হলো না, অনেক উপকার পেয়েছে তাই মাকে। আমি দোকানে বসে ব্যবসা সামলাই সবই করে, মা কেমন কাজে থাকে তোকে দেখানো যাবে না কেন মা। মার ফুলও খাচ্ছে এখন মা আমার স্বামী, দেখো মাকে সিঁদুর কৌটো দিয়েছে, তার কারণ বুঝতেই পারছো স্বামীর প্রাণ ফিরে পেয়েছে, ডায়ালিসিস করতে হয়নি। মা কবার এলে মা? 7 বার আসছে। মাকে শাঁকাপালা মানসিক করেছেন, শাঁকাপালা দিয়েছেন, আলতা সিঁদুর চুন্নি, দেখো একটা শাড়ি, তাকে সুন্দর একটা শাড়ি দিয়েছেন। আর বেটা দেখা কে কে নিয়েছিস, ও কোনোদিন আঁকে না মা, ও একদিন সকালে উঠে বলছে আমি মাকে আঁকবো, ও আঁকাও শেখে না কিচ্ছু করে না। তার মানে সবাই জেনে গেছো খালি হাতে এলে, খালি হাতে এলে ভরা হাতে যায়। আরে যারা মাকে চুর দিচ্ছেন সিঁদুর কৌটো দিচ্ছেন, অন্য জানা যে মরে যাচ্ছে কেন জানো, ওই আরো কেউ বসুক না, আরো কেউ বলুক না, কৃষ্ণকালী মা চলন্ত আছে, এগুলো মায়ের পাওনা। এক সপ্তাহ আছে দোকান বন্ধ করে, একটা চাবি দেবে তখন আমার স্বামী সব চাবি দিয়ে গেছে। কই রে মা চাবি, মা কই চাবি, মাকে ডাকো, আর চাবি চাবি মাকে ডাকো, দাঁড়িয়ে ছিল এগুলো চাবি মাই মাত্র ছিল। জানেন মা দোকানের চাবিটা রেখেছে আমার স্বামী, আর একজন ওই যাচ্ছে, ডাক বাবা ডাকো, ওই দেখো যাচ্ছে, ওই সামনে চলে গেছে, রাখো উনি না উনি সামনে 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 একদম, যেই মা চাবি দিলেন জানেন মা দোকানের চাবিটা রেখেছে, আর একটা লোক মানে মাল নিতে এসছে ওকে দিয়েছে কাস্টমারকে, আর ও চাবিটা আমাদের চাবিটা নিয়ে চলে গেছে। সারা রাত আমরা দোকানে চাবি খুঁজে খুঁজে পাই না, সকালে মাকে ডেকে ডেকে সকালে নিজেই এসে চাবি আমাদের বলছে আপনার চাবি চলে এসছে দাদা আমাদের কাছে। স্বামীর প্রাণ ফ্রি দিয়েছে শাঁকা শাঁকা পলা, আর মাকে উপর সিঁদুর কৌটো দিয়েছেন, কেন দিয়েছেন না ডায়ালিসিস আর করতে হয়নি, মায়ের কাছে 7 বার এসেছেন। মা আছে, মা আছে মানে মা আমার কাছে সব সময় আপনি আছেন মা, মনে পড়ে আমি পা ছাড়ছিলাম না কত ধরে পা কেঁদেছিলাম, আপনি তখন সিঁদুর দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন, একটা সিঁদুর দিয়েছিলাম মায়ের সিঁদুর, বাবাকে দিয়ে দাও, দে তোরা উলো রেখে দেবো রেখে দেবো।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছি। হ্যাঁ, এসি বলছি, বলো মা। বলছি আমার এই 26 বছরের অ্যালার্জি, অনেক ওষুধ খেয়েছি, খেয়ে আমার লাস্টে আমি প্রতিদিন সকালে পাগলের মতো করতাম, জিজ্ঞেস করুন। দিয়ে সেইটা আমি শনিবার এসে সে তোমার কাছে দেখা করে গেলাম, আর মায়ের আশীর্বাদ নিয়ে ফুল খাচ্ছি। আমার 80% এই মায়ের হাতে কত বছরের অ্যালার্জি ছিল বলে? 26 বছর অ্যালার্জি ছিল, আগে শনিবারে এসে। এই মা আমাকে 26 বছরে এসে অ্যালার্জি ভালো হয়ে গেল। কোথা থেকে আসছো মা? সাঁইথিয়া। সাঁইথিয়া, তোমার কে কে এসে আজকে? আমি আর আমার স্বামী স্ত্রী দুজন। আগে দিন মা আছেন? মা আছেন। আর প্রতিদিন মাকে ভুলবে না? মা না না, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোরা মাছ মা এখানেই থাকবেন। অনেকবার এসছেন, আজকে রন্ডি পাবেন। তোমার ভিজে কাপড় ছেড়ে নাও, কথা হয়েছে। সবাই বলুন জয়। তাই মাকে গিয়ে দিয়েছেন, দেখো মাকে দুটো চুর দিয়েছেন খুব সুন্দর। আপনি একবার দাঁড়ান, দাঁড়ান একবার দাঁড়ান, আর একটা চাবি কাঠি আবার ভক্ত দিলেন মায়ের। টোটাল 3টে চাবি কাঠি এলো, প্রথমে এক ভক্ত দিয়ে গেছেন, আর এক ভক্তদের এই মাও দিয়ে গেছেন। খুব সুন্দর দেখো চাবি ডিজাইনটা, আর আর কিছু দিয়েছে জিনিস দেখে। গোপাল সোনার বাসি আর গোপাল সোনার মুটু, আর মা আমাকে একটা মালা দিয়েছে, মা পরিয়ে দেবে। আমি কিছু কথা মায়ের কাছে জানবো। তাই দেখো মা আমাকে প্রচুর আদর আদর করছে। মা আমায় কেন জানো, মা উপকার পেয়েছে, মায়ের মুখে উপকারটা শোনা যায়। বলো মা, আমি মে মাস থেকে মা তোমার ভিডিও দেখি, এবারে আমি যে মানসিক নিয়ে মা এ করেছিলাম সেটা হয়নি। তোমার কথা যেটা হয়, একদিকে মা দেয় না কিন্তু আরেক দিক থেকে মা এ করে। আমার দাদা পুনায় থাকে, ওই যে বৌদি আর ভাইজি, তা পুনায় দাদা একা থাকে। দাদার হঠাৎ মানে ব্লাড ইনফেকশন হয়ে যায়, কিডনি ইনফেকশন হয়ে যায়, এরা সঙ্গে সঙ্গে বাইরে চলে যায়। এবারে গিয়ে যাই হোক মায়ের নাম জপ করতে করতে ঠিক হয়ে গেছে। এবারে একই রোগে আক্রান্ত হয় আমার দিদি নৈহাটি থাকে, ভাতপাড়া হাজবেন্ড আর আমার নন, একই রোগে দিদি কি সুগার যেটা নিয়ে নাও। হ্যাঁ, তা হচ্ছে যে ওই সুগার এ হয়ে ব্লাডে ইনফেকশন হয়েছে কিডনি, কিন্তু দাদা এ হয়ে গেছে, কিন্তু দিদির এখনো ডাক্তার বলেছে 1 লিটার জল খেতে হবে, এটা ঠিক। দাদার উপকার হয়েছে, দাদা তোমার হাত পুড়ে গিয়েছিল 15 দিনে নাম জপ করে সুস্থ। হ্যাঁ, আমি সব সময় মাকে ডাকি, মা সব সময় আমি সব হারিয়ে আমি তোমাকে একবার সবাই বলো আমি একটু আমার